তৃণমূল প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি একেবারে আদিগঙ্গার পাড়ে। সেই কালীঘাটের সঙ্গেই এখন ঘনিষ্ঠ যোগাযোগ বিজেপির আদিগঙ্গার। তার হাত ধরেই রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূল এবং বিজেপি দুই শিবির সূত্রেই জানা গিয়েছে এই যোগদানের নেপথ্যের কারিগর গঙ্গা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সুমনের যোগদান পর্বে পাশে দাঁড়িয়ে করতালি দিতে ব্যস্ত গঙ্গাপ্রসাদ শর্মা।